সেটা আমি শুনেছি অবশ্য আগে। হ্যাঁ, এটা 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 আসলে আমি আগে শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন দেখি টিভি খুলে দেখলাম তাসির খেলছে না, বেস্ট ইলেভেনে নাই, তখন আমি ফোন করি রাবিদকে, নাই কেন রাবিদকে ফোন করি, বললাম করি না রাবিদ, আমি সঙ্গে সবটা কথা বলি, আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ওয়েস্টে ওয়েস্টে মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই দেখে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে, কারণ এই একটা আপনাদের একটা সমস্যা কি জানেন, মানে আমার জন্য সমস্যা, আপনাদের সমস্যা না, সমস্যা খালি আমারই, আমার জন্য আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন, আরে আমি তো আগের মতো নাই, আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন, আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে, আপনারা বলেন আমি কোন টিম একটা মানে বাইলেটারাল সিরিজ খেলতে গেলো আমি নাই, এটা কোনো দিন হয়েছে, দেখছেন কোনো দিন, ওই টিমের হোটেলে থাকতাম, একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম, ব্রেকফাস্ট করতাম, কিছু বাদ নাই, আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতে যাই না, এটা তো খালি এই বিশ্বকাপ না, গত বিশ্বকাপ তো যে একটা ম্যাচ দেখতে গেছিলাম, সো আমি সে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ারদের না, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে, তো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি, যে চাচ্ছি যে না, সো দ্যাট চলে আসার পরে যে যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে সেগুলো যেন আমরা যদি আগের থেকে সলভ করে যেতে পারি, তাহলে সামনে কিছু ডান্স আমরা সবসময় বিশ্বকাপ খেলার আগে বলি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ, এই নেক্সট বিশ্বকাপটা আসলে কবে আসবে বলে আপনি এই যে আমাদের পুরো কথাটা বললেন, আমাদের খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেল, আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনের কথা বলি নাই, হ্যাঁ এগুলো বানান কেমনে, মানে কে যে মানে আপনারা আমি বলছি যারা বানায় বানায় কেমনে, আমার আশ্চর্য কাহিনী আচ্ছা, আবার আপনি অনেক একটু কথা বলেন যাই দিয়ে বানায়, এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন আমার কিছু বলার আছে, এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নেই, এতগুলা বেরোচ্ছে না না আমি আরেকটা কথা বলে নিই, এত বেরোচ্ছে যে আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় বলে কি এটা কি সত্যি, আমি কেন বলবো এটা সত্যি, আগে কি মুশকিল দেখে তো মনে হয় একেবারেই সত্যি, এমন ভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই, আমি বলছি বাট এই প্রসঙ্গে আমি একটা কথা বলেছি এই আমার তরফ থেকে শেষ করছি, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে সমস্ত মানুষের আপনাদের সাথে আমার বহু বছর হয়ে গেছে প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন করতে না করব, উত্তর দিব না, কখনো এরকম ছিল না, ঠিক হোক ভুল হোক যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই, কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে, টিম হেরে গেলে টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে